সো বেসিক্যালি আমরা এটাতে নাম দিয়েছি হচ্ছে IEEE and you, এটা মেইন উদ্দেশ্য হচ্ছে যাতে নাম দিয়ে আমরা বুঝাতে চাচ্ছি যে বেসিক্যালি IEEE এর সাথে IEEE মেম্বার হওয়া ইজ সোললি দ্য বেনিফিট ইজ টু ইউ নট দ্য ইউনিভার্সিটি, এটার মেম্বারশিপ বেনিফিটটা পাবে যিনি মেম্বার হবেন তিনি বেনিফিট পাবেন, এবং যিনি মেম্বার হবেন তিনি যত বেশি অ্যাক্টিভিটিসের সাথে ইনভলভ করবেন নিজেকে, যত বেশি নিজেকে রিসার্চ অ্যাক্টিভিটির সাথে ইনভলভ করবেন তত বেশি কিন্তু তার জন্য বেনিফিটটা তত বেশি হবে। ফর এক্সাম্পল যদি একজন সে রিসার্চার হয় এবং সে স্টুডেন্ট অবস্থায় রিসার্চ করতে পারে, ইটস এ ট্রেন্ড নাও বিকজ ইভেন ইন দ্য প্রাইভেট ইউনিভার্সিটিজ, ভেরি গুড প্রাইভেট ইউনিভার্সিটিজ, স্টুডেন্টস আর ডুইং আ লট অফ রিসার্চ। সো প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য কিন্তু রিসার্চ ভেরি ইম্পর্টেন্ট, এবং আপনি যত বেশি রিসার্চের সাথে নিজেকে ইনভলভ করবেন তত বেশি কিন্তু IEEE মেম্বার হওয়ার বেনিফিটটা আপনি দেখতে পারবেন, এবং যত বেশি আপনি রিসার্চ থেকে দূরে থাকবেন তত কিন্তু IEEE থেকে বেনিফিট নেওয়ার সম্ভাবনাটা আসলে বেসিক্যালি কমে যাবে। সো আমরাও এটাও চাচ্ছি যে আমরা ইউনিভার্সিটিতে আমরা IEEE যে সোসাইটিটা ওপেন করতে যাচ্ছি, IEEE পাওয়ার অ্যান্ড এনার্জি সোসাইটি, সো এটার বেনিফিটটা আমরা চাই যে এটা এটা ওপেন হওয়ার সাথে সাথে আমরা এক্সপেক্ট করছি এবং আমাদের চেয়ারম্যান স্যার এক্সপেক্ট করছেন যে এটার সাথে সাথে আমাদের রিসার্চ অ্যাক্টিভিটিটাও আমাদের ইউনিভার্সিটিতে বেড়ে যাবে। সো বেসিক্যালি এটা একজন নাম দিয়েছে এভাবেই। সো এটার আউটলাইন হচ্ছে প্রথমে আমরা IEEE-টা কি দেখব, হ্যাঁ, এবং IEEE কি করে সেটা আমরা দেখব। সেকেন্ড আমরা IEEE স্ট্রাকচারটা নিয়ে আলোচনা করব, কারণ এটা যে আমি মেম্বার হচ্ছি এটা ভালো মতো বোঝার জন্য IEEE ফাংশনালিটিটা বোঝা প্রয়োজন। হাউ IEEE ফাংশনস, এটা কিভাবে কাজ করে, এটা কাজ করে বোঝার জন্য কিন্তু এটার স্ট্রাকচারটা বুঝতে হবে, তো এটার স্ট্রাকচারটা আমরা বোঝার চেষ্টা করব। আর নাম্বার থ্রি আমরা এটার বেনিফিটগুলোকে ফোকাস করার চেষ্টা করব অ্যাজ এ স্টুডেন্ট মেম্বার, যে কী বেনিফিট যেগুলো আছে সেগুলা কী কী সেগুলো আমরা এখানে দেখানোর চেষ্টা করব অল্প সময়ের ভিতরে। আচ্ছা, ফার্স্ট অফ আমি আশা করছি যে এই সেশনটা শেষে আমাদের স্টুডেন্টরা বুঝতে পারবে যে IEEE-টা কীভাবে কাজ করে, হ্যাঁ, দে উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড দ্য ফাংশনস অফ IEEE। সেকেন্ড, আমি আশা করছি যে আমাদের স্টুডেন্টরা বুঝতে পারবে তারা IEEE সেকশনস, IEEE চ্যাপ্টার্স, IEEE টেকনিক্যাল সোসাইটিস এগুলো আসলে কি, এগুলো বুঝতে পারবে, এবং একটার সাথে আরেকটার ডিফারেন্সটা কি, পার্থক্যটা কি সেটা তারা বুঝতে পারবে বলে আমি আশা রাখি। আর তিন নম্বর হচ্ছে যে আমরা হয়তো আমি ট্রাই করব যে আমাদের স্টুডেন্টরা যাতে এই মেম্বারশিপের যে বেনিফিটটা সেটা তারা একটু বুঝতে পারে এবং অনুধাবন করতে পারে, সো তারা যাতে সামনে এগিয়ে আসে তাদের ওন প্রফেশনাল ক্যারিয়ারকে ডেভেলপ করার জন্য এবং ওন রিসার্চ ক্যারিয়ারকে ডেভেলপ করে তারা সামনে চলে আসে, এই বিষয়গুলোর জন্য আমি বেনিফিটগুলো IEEE মেম্বারশিপ বেনিফিটগুলোকে এবং টেকনিক্যাল সোসাইটি মেম্বারশিপ বেনিফিটগুলোকে ফোকাস করার চেষ্টা করব। তো IEEE-টা বেসিক্যালি একটা প্রফেশনাল অর্গানাইজেশন, অনেক প্রফেশনাল অর্গানাইজেশন আপনার নাম শুনেছেন, যেমন রয়্যাল সোসাইটি অফ মেডিসিন, রয়্যাল সোসাইটি অফ বায়োলজি কেমিক্যাল অ্যান্ড আমেরিকান ল অ্যাসোসিয়েশন, আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন, এগুলো সবই বেসিক্যালি প্রফেশনাল অ্যাসোসিয়েশন, যেগুলো কি করছে এগুলো একই প্রফেশনের লোকদেরকে পুরো ওয়ার্ল্ডে যারা একই প্রফেশনের সাথে ইনভলভ আছে তাদেরকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসছে। এই প্ল্যাটফর্মে নিয়ে আসার কারণে অনেকগুলো সুবিধা হয়। এক নম্বর সুবিধা হচ্ছে যখন একই প্ল্যাটফর্মে চলে আসে তখন তাদের নিজেদের মধ্যে যোগাযোগটা বেড়ে যায়, নিজের মধ্যে যোগাযোগ বেড়ে গেলে তাদের মধ্যে অনেক বড় বড় কোলাবোরেটিভ বা অনেক বড় বড় রিসার্চ ওয়ার্ক যেটা হয়তো ইন্ডিভিজুয়ালি করা সম্ভব হইতো না তাদের মধ্যে ইন্ডিভিজুয়ালি এই কোলাবোরেশনটা বেড়ে যায়, এবং রিসার্চ ফান্ডিং এর জন্য রিসার্চ ফান্ডিং এর যে ফ্লো সেই রিসার্চ ফান্ডিং এর ফ্লোটা কিন্তু বেড়ে যায়, এবং এটার দ্বারা এর বাইরেও রিসার্চ কোলাবোরেশনের দ্বারা কিন্তু আমাদের স্টুডেন্টদের অনেক বেনিফিট আছে। সো স্টুডেন্টরা তারা সহজেই তাদের ভবিষ্যতে যারা বড় ধরনের আরো ডিগ্রি নিবে, যারা মাস্টার্স করবে, তারা PhD করবে, তারা যখন এই সার্কেলের ভিতরে চলে আসে তারা কিন্তু তাদের কাছে কিন্তু অনেক প্রফেসর, অনেক ফরেন স্টুডেন্ট তাদের কাজগুলো তাদের সামনে আসে, তাদের সাথে বিভিন্ন কনফারেন্সে, বিভিন্ন ওয়ার্কশপে, বিভিন্ন ওয়েবিনারে তাদের সাথে পরিচয় হওয়ার সুযোগ হয়, যেটা ইন জেনারেলি হওয়া কিন্তু খুবই ডিফিকাল্ট। সো পরিচয় হওয়া মানে একটা সম্পর্ক হওয়া, সম্পর্ক হলে সেটা সামনে হয়তো তার পরবর্তীতে সে যখন আরো ভালো কোথাও যাবে তার জন্য হয়তো একটা প্লেসমেন্ট, মাস্টার্স বা PhD জন্য একটা প্লেসমেন্ট হওয়া তার জন্য অনেক সহজ হয়ে যেতে পারে। তো এটা প্রতিষ্ঠিত হয়েছিল IEEE বেসিক্যালি 1963-তে, এটার হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্কে এবং এটার অপারেশন সেন্টার হচ্ছে নিউ জার্সিতে। আর এটা মেইনলি হচ্ছে, অ্যাজ আমি বললাম যে এটা প্রফেশনাল অর্গানাইজেশন, তো এটার মেইন যে টার্গেট প্রফেশন সেগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার্স, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার্স,
এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ার্স। এর বাইরে এর সাথে অনেক অ্যালাইড ডিসিপ্লিন আছে, যেমন অনেক ডিসিপ্লিন আছে যেগুলো এগুলোর সাথে খুবই রিলেটেড। হ্যাঁ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর অনেক অনেক ডিসিপ্লিন আছে যেগুলো এটার সাথে রিলেটেড। হ্যাঁ, তো সেগুলোও কিন্তু আমাদের এই IEEE যে অর্গানাইজেশন সেটার আন্ডারে আসবে। সো এটার যে উদ্দেশ্য সেটা বললাম, যে এটার মূল উদ্দেশ্য হচ্ছে এই প্রফেশনাল লোকদেরকে একটা সিঙ্গেল প্ল্যাটফর্মে নিয়ে আসা। আর শুধু তাই না, বর্তমানে IEEE কিন্তু আমাদের আমাদের যে টেকনিক্যাল যে প্রপার্টি, ইন্টেলেকচুয়াল প্রপার্টি বলি আমরা, ফর এক্সাম্পল আপনি একটা পেটেন্ট পাবলিশ করলেন, আপনি একটা পেপার পাবলিশ করলেন, আপনি একটা কনফারেন্স পেপার একটা জার্নাল পাবলিশ করলেন, হ্যাঁ আপনি একটা লেটারসে একটা নিউ ইনভেনশন আপনি এটা পাবলিশ করলেন, সো এই সবগুলা কিন্তু এখন প্রিজার্ভ করছে বা এগুলাকে হেফাজত করে রাখছে রাখছে কিন্তু হচ্ছে এই কাজটা করছে IEEE। IEEE একটা বিশাল রেপোজিটরি বানাইছে যেটাকে বলছি আমরা IEEE এক্সপ্লোর। IEEE এক্সপ্লোর এটা হচ্ছে IEEE রেপোজিটরি। রেপোজিটরি মানে এটা এটা এদের স্টোরেজ। এখানে তারা তাদের এই সমস্ত জার্নাল পেপার, কনফারেন্স পেপার, স্টুডেন্টরা বা টিচাররা যারা বিভিন্ন ওয়ার্ল্ডে বিভিন্ন প্রান্ত থেকে যারা এগুলাকে পাবলিশ করছে এইটাকে এই এটাকে কিন্তু একটা সেফলি একটা রেপোজিটরিতে রাখছে এবং একটা সিস্টেমের ভিতর এটার অ্যাক্সেস, এটার ইউজেজ এগুলোকে একটা সিস্টেমের ভিতর নিয়ে আসছে কিন্তু IEEE। বর্তমানে টেকনিক্যাল যত ইন্টেলেকচুয়াল প্রপার্টি আছে তার প্রায় 40% কিন্তু IEEE কাছে আছে এবং IEEE এগুলোকে প্রিজার্ভ করছে। সো এটা কিন্তু একটা বিশাল ব্যাপার, কারণ যে কোনো তার মানে হচ্ছে আপনি অ্যাজ এ রিসার্চার আপনি যদি কোনো টেকনিক্যাল ডকুমেন্ট চান, টেকনিক্যাল ডকুমেন্ট বলতে আমি বলছি যে রিলায়েবল টেকনিক্যাল ডকুমেন্ট, রিলায়েবল পেপার, রিলায়েবল টেকনিক্যাল কাজ, এগুলো যদি আপনি চান তাহলে কিন্তু ইউ হ্যাভ টু গো টু IEEE, ইউ হ্যাভ টু ডাউনলোড ফ্রম দ্য রেপোজিটরি, ইউ হ্যাভ টু ইউজ দেয়ার রেপোজিটরি, ঠিক আছে? সো এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। আচ্ছা, তাহলে এটা আমরা বুঝলাম যে IEEE বেসিক একটা প্রফেশনাল অর্গানাইজেশন যেটা আমাদের বিভিন্ন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদের ইঞ্জিনিয়ারদেরকে একটা সিঙ্গেল প্ল্যাটফর্মে নিয়ে আসছে। শুধু তাই না, এই এবং এই সেক্টরে যে রিসার্চগুলো হচ্ছে সেই রিসার্চে যে কাজগুলো হচ্ছে, যে পাবলিকেশনগুলো হচ্ছে, সেগুলো কিন্তু IEEE তার নিজের যে রেপোজিটরি IEEE এক্সপ্লোর বা IEEE ডিজিটাল লাইব্রেরি সেখানে কিন্তু তারা এগুলাকে সেভ করে রাখছে। আচ্ছা, এখন IEEE স্ট্রাকচারটা আমরা দেখি, IEEE টা গ্লোবালি এটা কিভাবে কাজ করছে। IEEE তো অফিস আমরা বুঝলাম, IEEE অর্গানাইজেশন হেড অফিস হচ্ছে নিউ ইয়র্কে। সো তারা আসলে গ্লোবালি অপারেট করছে কিভাবে? তো গ্লোবালি অপারেট করার জন্য তারা বেসিক্যালি দুইটা ডিভিশন তৈরি করছে। একটা হচ্ছে জিওগ্রাফিক্যাল ডিভিশন বা বাংলায় বললে ভৌগোলিক ডিভিশন। ভৌগোলিকভাবে তারা IEEE কে ভাগ করেছে, যেটা হচ্ছে এক নম্বর হচ্ছে রিজিয়ন। IEEE কে তারা বিভিন্ন রিজিয়নে ভাগ করছে, প্রতিটা রিজিয়নকে বিভিন্ন সেকশনে ভাগ করছে এবং প্রতিটা সেকশনকে তারা স্টুডেন্ট ব্রাঞ্চে ভাগ করছে। আর এরপরে আরেকটা ডিভিশন আছে IEEE যেটাকে বলছি অ্যাপ্লিকেশন এরিয়া, মানে টেকনোলজিক্যাল যে ফিল্ড, হ্যাঁ টেকনোলজিক্যাল ফিল্ডের উপরে ডিপেন্ড করে IEEE কে বিভিন্ন সোসাইটিতে ভাগ করা হয়েছে, সোসাইটি থেকে চ্যাপ্টারে ভাগ করা হয়েছে। যেমন ফর এক্সাম্পল যেমন পুরো ওয়ার্ল্ডকে IEEE 10টা রিজিয়নে ভাগ করছে। তো আপনি দেখতে পাচ্ছেন সহজে যে সাউথ, নর্থ আমেরিকা, যেমন 1-6 রিজিয়ন, 1-6 হচ্ছে নর্থ আমেরিকা, রিজিয়ন 9 হচ্ছে আমাদের সাউথ আমেরিকা মেক্সিকো, রিজিয়ন 7 হচ্ছে ক্যানাডা, রিজিয়ন 8 হচ্ছে আমাদের আফ্রিকা, ইউরোপ অ্যান্ড মিডল ইস্ট, আর রিজিয়ন 10 হচ্ছে আমাদের বেসিক্যালি সমস্ত পুরো এশিয়া, চায়না সহ পুরো এশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এগুলো হচ্ছে আমাদের কিন্তু রিজিয়ন 10 এর ভিতরে। তার মানে IEEE পুরো ওয়ার্ল্ডকে 10টা ভাগে ভাগ করে ভাগ করেছে এবং আমরা কিন্তু সহজে বুঝতে পারছেন যে আমরা কিন্তু রিজিয়ন 10 এর আন্ডারে করেছি। তো এই 10টা রিজিয়নে ভাগ করার পর নেক্সট তারা যেটা করেছে, এই 10টা রিজিয়নকে আবার কান্ট্রি ওয়াইজ ভাগ করেছে। ফর এক্সাম্পল রিজিয়ন 10 এর ভিতরে IEEE চায়না সেকশন, এখানে দেখেন রিজিয়নের পর ভাগটা হচ্ছে সেকশন, তাহলে IEEE চায়না সেকশন, IEEE মালয়েশিয়া সেকশন, IEEE ইন্ডিয়া সেকশন, IEEE বাংলাদেশ সেকশন, হ্যাঁ IEEE অস্ট্রেলিয়া সেকশন। তো প্রতিটা ওয়ার্ল্ডে তাদের যে 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 ভাগটা আছে এটাকে আমরা বলছি IEEE সেকশন, ওই কান্ট্রির নাম দিয়ে বলছি IEEE সেকশন। যেমন বাংলাদেশের হচ্ছে IEEE বাংলাদেশ সেকশন, সংক্ষেপে বলে IEEE BDS, IEEE বাংলাদেশ সেকশন। আচ্ছা, এটা একটা জিনিস। এখন প্রতিটা সেকশনের আন্ডারে, যেমন IEEE বাংলাদেশ সেকশন, IEEE বাংলাদেশ সেকশনের আন্ডারে একটা বাংলাদেশে অনেক ইউনিভার্সিটি আছে, তো প্রতিটা ইউনিভার্সিটি IEEE আবার ব্রাঞ্চ আছে, তো সেগুলোকে আমরা বলছি স্টুডেন্ট ব্রাঞ্চ। যেমন বাংলাদেশে বুয়েট আছে ফর এক্সাম্পল, তো বুয়েটে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চ আছে, IEEE বাংলাদেশে AUST আছে, তাই আসানুল ইউনিভার্সিটি, তো IEEE AUST স্টুডেন্ট ব্রাঞ্চ, IEEE IUT স্টুডেন্ট ব্রাঞ্চ, IEEE NSCU, IEEE NSCU স্টুডেন্ট ব্রাঞ্চ, প্রতিটা ইউনিভার্সিটিতে IEEE একটা স্টুডেন্ট ব্রাঞ্চ আছে, ঠিক আছে? এই সবগুলো ব্রাঞ্চ আবার আসছে কি IEEE যে সেকশন, অর্থাৎ যে কান্ট্রি সেকশন, সেই কান্ট্রি সেকশনের আন্ডারে।
আচ্ছা সেকেন্ড ভাগটা হচ্ছে যে আইটিপিএল সোসাইটি, সোসাইটি বলতে আমরা বলছি টেকনিক্যাল সোসাইটি যেটা, হ্যাঁ আইটিপিএল যেমন কম্পিউটার সোসাইটি, আইটিপিএল কমসক বা কমিউনিকেশন সোসাইটি, আইটিপিএল পাওয়ার ইলেকট্রনিক সোসাইটি, হ্যাঁ তো আপনারা বুঝতে পারছেন যে এগুলো আইটিপিএল পাওয়ার এন্ড এনার্জি সোসাইটি। তো বেসিক্যালি এখানে বোঝা যাচ্ছে যে আইটিপিএল যে সোসাইটি গুলা সেগুলো কিন্তু তার টেকনোলজি অনুযায়ী ভাগ করা হয়েছে। ফর এক্সাম্পল কেউ পাওয়ার এনার্জি এনার্জি ইঞ্জিনিয়ার, ঠিক আছে, কেউ কমিউনিকেশন ইঞ্জিনিয়ার, কেউ কম্পিউটার ইঞ্জিনিয়ার, ঠিক আছে, কেউ পাওয়ার ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার। সো বেসিক্যালি তাদের তাহলে ইলেকট্রনিক ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ফ্যাকাল্টি আন্ডারে পড়ছে, বাট তাদের রিসার্চ ফিল্ড বা তাদের স্পেশাল স্পেশাল এক্সপার্টিসটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ভাগে। সো এই তাদের এক্সপার্টিস অনুযায়ী ইঞ্জিনিয়ারদেরকে আবার বিভিন্ন আইটিপিএল বিভিন্ন সোসাইটিতে ভাগ করেছে। হ্যাঁ, যাদের এক্সপার্টিস পাওয়ার এন্ড এনার্জির উপরে তাদেরকে তাদের একটা সোসাইটির মধ্যে নিয়ে আসছে, যাদের এক্সপার্টিস পাওয়ার ইলেকট্রনিক্সে তাদেরকে একটা সোসাইটিতে নিয়ে আসছে, আইটিপিএল পাওয়ার ইলেকট্রনিক্স সোসাইটি। যাদের যাদের এক্সপার্টিস হচ্ছে সিগন্যাল প্রসেসিং এ তাদেরকে একটা সোসাইটি আন্ডারে নিয়ে আসছে, যেমন আইটিপিএল সিগন্যাল প্রসেসিং সোসাইটি। এগুলো আইটিপিএল বিভিন্ন সোসাইটি ক্রিয়েট করে রেখেছে, এবং অ্যাজ ইউ আন্ডারস্ট্যান্ড প্রত্যেকটা সোসাইটির আবার বিভিন্ন কান্ট্রি চ্যাপ্টার আছে, এটাকে আমরা বলছি চ্যাপ্টার। হ্যাঁ, আইটিপিএল এগুলোকে আমরা বলছি চ্যাপ্টার, অর্থাৎ যেমন পাওয়ার অ্যান্ড এনার্জি সোসাইটি, আইটিপিএল পাওয়ার অ্যান্ড এনার্জি সোসাইটির যেমন বাংলাদেশ চ্যাপ্টার আছে, মালয়েশিয়ার চ্যাপ্টার আছে, সিঙ্গাপুর চ্যাপ্টার আছে, প্রতিটা চ্যাপ্টারের আন্ডারে আবার সেকশন স্টুডেন্ট সেকশন আছে। হ্যাঁ, যেমন আইটিপিএল পাওয়ার অ্যান্ড এনার্জি সোসাইটি, এটা বাংলাদেশ চ্যাপ্টার যেটা আছে, অর্থাৎ বাংলাদেশের যে চ্যাপ্টার আমরা চ্যাপ্টার বলছি এটাকে, তো আইটিপিএল পাওয়ার অ্যান্ড এনার্জি সোসাইটি যে বাংলাদেশ চ্যাপ্টার আছে, এটার বর্তমানে চারটা ব্রাঞ্চ আছে। চারটা ব্রাঞ্চের একটা হচ্ছে বুয়েটে, একটা হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে, একটা ওয়াসুনলা ইউনিভার্সিটি এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আর একটা হচ্ছে ব্র্যাকে। তো আমাদের ইউনিভার্সিটি যে আমাদের আমরা যেটা ভিশন করছি, যেটা আমাদের সামনে আমরা দেখছি ইনশাল্লাহ, এবং আমাদের চেয়ারম্যান সেটা চাচ্ছেন যে আমাদের এখানে এবং বাংলাদেশের ফোর্থ ফিফথ স্টুডেন্ট ব্রাঞ্চ হবে, সেটা হচ্ছে আইটিপিএল পাওয়ার অ্যান্ড এনার্জি সোসাইটির জিইউবি ব্রাঞ্চ বা জিইউবি স্টুডেন্ট ব্রাঞ্চ, যেটা আমরা ওপেন করতে চাচ্ছি। ঠিক আছে, পাওয়ার অ্যান্ড এনার্জিটাকে সিলেক্ট করার উদ্দেশ্য হলো, যেহেতু আমাদের অনেক রেসপেক্টেড ফ্যাকাল্টিরা পাওয়ার অ্যান্ড এনার্জির উপরে কাজ করছে, সো আমরা এখানে ইজিলি আমাদের উই আর কোয়ালিফাইড টু ওপেন এ পাওয়ার অ্যান্ড এনার্জি সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার ইন্ডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। ঠিক আছে, সো বেসিক্যালি আমরা কিন্তু মাত্র ফিফথ নাম্বার ফিফথ মানে পঞ্চম সেকশন হবে, এটা আমাদের পঞ্চম স্টুডেন্ট সেকশন হবে বাকি চারটা ইউনিভার্সিটির পর। ঠিক আছে, সো এটা কিন্তু আমাদের জন্য একটা বিশাল প্রোগ্রেস হবে, এবং এটাকে সামনে নিয়ে কিন্তু আমরা ইউনিভার্সিটিকেও অনেক বুস্ট দিতে পারবো। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে আইটিপিএল বাংলাদেশ সেকশন বুঝলাম, আইটিপিএল তারপরে আমরা বুঝতে পারলাম যে আইটিপিএল রিজিয়নগুলো বুঝলাম, সেকশনগুলো বুঝলাম, আইটিপিএল সোসাইটিতে আমরা বুঝলাম যে বিভিন্ন টেকনিক্যাল সোসাইটি আছে, এবং টেকনিক্যাল সোসাইটির ইউনিভার্সিটিতে বিভিন্ন ইউনিভার্সিটিতে এই টেকনিক্যাল সোসাইটিগুলোর চ্যাপ্টার আছে। তো এখন আইটিপিএল কি ধরনের মেম্বারশিপ দেয়, তো আমাদের জন্য যেটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট আমাদের জন্য হচ্ছে স্টুডেন্ট মেম্বারশিপ, আমি এটা ইয়েলো হাইলাইট করেছি। তো বেসিক্যালি আইটিপিএল আমাদেরকে স্টুডেন্ট মেম্বারশিপ দিবে, এবং এরপরে আপনি যখন প্রফেশনাল লাইফে প্রবেশ করবেন তখন আপনি ইউ ক্যান বিকাম এন আইটিপিএল মেম্বার, অ্যান্ড আফটার এ সার্টেন পিরিয়ড অফ টাইম উইথ দ্য এন্ডোর্সমেন্ট অফ ইউর ফেলো প্রফেশনালস ইউ ক্যান বি এ সিনিয়র মেম্বার অফ আইটিপিএল। ঠিক আছে, সো বেসিক্যালি আমাদের যে মূল টার্গেট সেটা হচ্ছে এখানে স্টুডেন্ট মেম্বারশিপটা আমরা নিতে পারি, অ্যাজ এ স্টুডেন্ট আমরা স্টুডেন্ট মেম্বারশিপ নিতে পারি, এবং সেটার জন্য আমরা এখানে আপনাদেরকে প্রভোকেট করছি আর কি। সো মেম্বারশিপ গ্রেডটা এটা হচ্ছে আমাদের মেম্বারশিপ গ্রেড, এবং আপনি যখন মেম্বারশিপ মেম্বার হবেন আইটিপিএল স্টুডেন্ট সোসাইটির মেম্বার হবেন এবং আইটিপিএল পাওয়ার অ্যান্ড এনার্জি সোসাইটির জিইউবি সেকশনের একজন মেম্বার হবেন, দেন ইউ উইল গেট এ সার্টিফিকেট। আর এখানে সার্টিফিকেটে আপনাকে আইটিপিএল একটা সার্টিফিকেট দিবে যে ইউ আর এ মেম্বার অফ আইটিপিএল স্টুডেন্ট ব্রাঞ্চ, আইটিপিএল হ্যাঁ বাংলাদেশ স্টুডেন্ট ব্রাঞ্চ অফ বাংলাদেশ, এর একটা আপনি সার্টিফিকেট পাবেন, এবং সাথে সাথে আপনি অ্যাজ এ স্টুডেন্ট মেম্বার হিসেবে এবং আইটিপিএল পাওয়ার অ্যান্ড এনার্জি সোসাইটির জিইউবি চ্যাপ্টারের মেম্বার হিসেবে আপনি যদি কোনো ভলান্টিয়ার কাজ করেন, যদি কোনো ইভেন্ট অর্গানাইজেশন সাহায্য করেন, বা আইটিপিএল যে পাওয়ার অ্যান্ড এনার্জি সোসাইটির যে কমিটি হবে আমাদের ইউনিভার্সিটিতে, সেই কমিটির যদি কোনো আপনি মেম্বার হন বা চেয়ার হন বা ভাইস চেয়ার হন বা ট্রেজারার হন বা সেক্রেটারি হন, যাই হন না কেন, ইউ উইল গেট অ্যানাদার সার্টিফিকেট অ্যান্ড রেকগনিশন। এটা কিন্তু পরবর্তীতে আপনাদের জন্য ইট ক্যান বি ভেরি ভ্যালুয়েবল ইন ইউর নেক্সট ক্যারিয়ার অ্যান্ড প্রফেশনাল লাইফ। আচ্ছাগুলোতে আমরা পরে আসছি। আচ্ছা, এখন দেখেন আইটিপিএল বিডিএস ওয়েবসাইট থেকে আমরা দেখতে পাচ্ছি যে আইটিপিএল বাংলাদেশ সোসাইটি, এটার ওয়েবসাইট থেকে আমরা দেখতে পাচ্ছি যে বেসিক্যালি বাংলাদেশে কিন্তু স্টুডেন্ট মেম্বারের নাম্বারের দিক থেকে, স্টুডেন্ট মেম্বারের সংখ্যার দিক থেকে
IEEE কিন্তু এখন 5 নম্বরে আছে বাংলাদেশ সেকশনটা কিন্তু এখন 5 নম্বরে আছে ইজ ইজ ইনক্রেডিবল অ্যাচিভমেন্ট ঠিক আছে অর্থাৎ পৃথিবীর বড় বড় দেশগুলোর মধ্যে বাংলাদেশ স্টুডেন্ট মেম্বারের সংখ্যার দিক থেকে বর্তমানে বাংলাদেশ 5 নম্বরে আছে এক নম্বর হচ্ছে ইন্ডিয়া দেন ইউনাইটেড স্টেটস দেন চায়না দেন কানাডা এন্ড দেন বাংলাদেশ সো ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট এন্ড ইটস এভার ইনক্রিজিং বিকজ অফ দ্য অ্যাক্টিভিটি অফ IEEE ইন বাংলাদেশ এবং আপনারা হয়তো দেখবেন যে গত বছর আমি চেক করেছি BDS এ BDS সেকশনে অনেক কোয়ালিটি প্রোগ্রাম কিন্তু অনেক অনেক ইউনিভার্সিটিতে অ্যারেঞ্জ করা হয়েছে ইনক্লুডিং এবং ইনক্লুডিং দ্য পাওয়ার এন্ড এনার্জি সোসাইটির আন্ডারও কিন্তু বাংলাদেশে অনেক ভালো ভালো সেমিনার প্রোগ্রাম ট্রেনিং এন্ড ওয়ার্কশপ কিন্তু গত বছর 2019 এ হয়েছে সো এটা কিন্তু একটা বিশাল সুযোগ যে আমরা যখন মেম্বার হতে পারি তাহলে কিন্তু আমাদের তার মানে বোঝাচ্ছে আমার ফেলো যে স্টুডেন্টরা আছে বিভিন্ন ইউনিভার্সিটিতে বাংলাদেশে প্রাইভেট এন্ড পাবলিক ইউনিভার্সিটিতে তাহলে কিন্তু বোঝাচ্ছে তারা মেম্বারশিপের দিক থেকে আমাদের চেয়ে অনেক সামনে চলে গেছে and they are working a lot ebong tara kintu onek ekhane membership IEEE membership nicche because for their own advantage thik ache tader nijer subidhar jonno nijer progress career progress korar jonno tara kintu nicche ebong eta kintu increasing so eta ki 2019 er report ekhon aro beshi acha tahole jodi summarize kori quickly tahole amader bortomane IEEE sara 160 ta desh IEEE branch ache student স্টুডেন্টস ব্রাঞ্চ আছে এবং প্রায় 400,000 মেম্বার আছে IEEE এর মধ্যে প্রায় 124,000 হচ্ছে আমাদের স্টুডেন্ট মেম্বার এবং এর সাথে সাথে অনেকগুলো চ্যাপ্টার আছে সেকশন আছে হ্যাঁ এ নাম্বার ইজ হিউজ নাম্বার সো মোর এন্ড মোর অল দ্য ইঞ্জিনিয়ার্স অফ ইলেকট্রিক্যাল ইন্টারনেট ইঞ্জিনিয়ার্স এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ার্স দে আর অ্যাক্টিভলি ইনভলভিং দেমসেলভস উইথ IEEE ঠিক আছে সো ইফ ইউ ডোন্ট ডু দ্যাট উই উইল বি ল্যাগ ফরওয়ার্ড ল্যাগ ব্যাকওয়ার্ড ওকে আচ্ছা তাহলে ওই যে বললাম যে IEEE বেসিক্যালি আমাদের ওয়ার্ল্ডের 30% লিটারেচার কিন্তু তারা পাবলিশ করছে সো আপনি যদি এখন পাবলিশ রিসার্চে যান রিসার্চে পাবলিকেশনের কথা বলেন আপনি দেখবেন যে মোস্ট অফ দ্যাম আর প্রিডেটরি জার্নালস উই কল দ্যাম প্রিডেটরি জার্নালস দ্যাট মিন্স জার্নালস দ্যাট উইল হ্যাভ নো ভ্যালু ঠিক আছে যেসব জার্নালে কোনো ভ্যালু নেই যেগুলো আপনাদের আপনি যখন বিদেশে মাস্টার্স করতে যাবেন পিএইচডি করতে যাবেন ওইসব জার্নালে পাবলিকেশনে কোনো ভ্যালু আপনাকে দিবে না কিন্তু IEEE আন্ডারে এইসব জার্নাল আছে যে ট্রানজ্যাকশনস আছে এবং যেসব ম্যাগাজিন আছে সেগুলো কিন্তু হাইলি ভ্যালিড হ্যাঁ এবং আমাদের বিশেষ করে আমাদের IEEE ডিপার্টমেন্ট IEEE কমিউনিটিতে IEEE রিসার্চ কমিউনিটিতে ইন এনি ইউনিভার্সিটি অফ দ্য ওয়ার্ল্ড ইউ গো অ্যান্ড ইউ উইল গেট এ ভ্যালু আর তারা কিন্তু আপনাকে দাম দিবে যখন আপনার একটা IEEE তে একটা কনফারেন্স পেপার থাকবে IEEE তে একটা জার্নাল পেপার থাকবে ঠিক আছে দে উইল ইভালুয়েট ইওর ওয়ার্ক ঠিক আছে সো তার মানে এটা তাহলে আমার মেম্বার হলে কি লাভ হচ্ছে মেম্বার হলে লাভ হচ্ছে যে আপনার নেটওয়ার্কিং বেড়ে যাচ্ছে আপনি মোর এন্ড মোর প্রফেশনালদের সাথে আপনি ইন টাচে আসছেন তাহলে আপনার রিসার্চ করার এবং রিসার্চ যেটা এক করা যায় না সবাই মিলে করতে হয় একা করা একটু ডিফিকাল্ট সো আপনার কিন্তু রিসার্চ করার পসিবিলিটি এবং রিসার্চ করার ক্যাপাবিলিটি বেড়ে যাচ্ছে ওয়েন ইউ আর বিকামিং এ স্টুডেন্ট মেম্বার অটোমেটিক্যালি এটা হবে কিভাবে আমরা সামনে দেখছি আচ্ছা তাহলে এবং IEEE এর আন্ডারে প্রায় 140টা পিয়ার রিভিউ জার্নাল পিয়ার রিভিউ মানে যে জার্নালগুলোকে পেপারগুলো সাবমিট করার পরে অন্য কোনো দেশের বা অন্য কোনো কান্ট্রি বা অন্য কোনো ইউনিভার্সিটির প্রফেশনালরা আপনার পেপারটাকে পড়ে দেখবে যে এই পেপারটা আসলে টেকনিক্যালি ম্যাথমেটিক্যালি কারেক্ট কিনা এই যে পড়ে দেখা এবং এটাকে জাস্টিফাই করা ইভালুয়েট করা এটাকে আমরা বলছি পিয়ার মানে পিয়ার রিভিউ ঠিক আছে এই জার্নালগুলোকে আমরা বলছি পিয়ার রিভিউ তো এই ধরনের জার্নাল আছে প্রায় 140টার উপরে পিয়ার রিভিউ জার্নাল আছে যা IEEE থেকে পাবলিশ করা হয় এবং বর্তমানে IEEE প্রায় 1800 কনফারেন্স IEEE স্পন্সর্ড কনফারেন্স হয়ে থাকে পুরো পৃথিবীতে এবং আপনারা জানেন আমাদের ইউনিভার্সিটি তো গত বছর থেকে কিন্তু STI 2020 বর্তমানে এই বছর আমাদের STI 2020 হচ্ছে সেটাও কিন্তু আমাদের IEEE স্পন্সর করছে এবং স্পেশালি IEEE কম্পিউটার সোসাইটি স্পন্সর করছে আচ্ছা আচ্ছা তাহলে মেম্বারশিপ বেনিফিটগুলো কি কি আমরা কেন মেম্বার হব তো আমরা বুঝতে পারলাম যে IEEE হিউজ অর্গানাইজেশন তো আমার প্রফেশনাল লাইফের ডেভেলপমেন্টের জন্য এটার সাথে ইনভলভমেন্ট প্রয়োজন বাট হোয়াট আর দ্য স্পেসিফিক বেনিফিটস তো এক নম্বর হচ্ছে যে অ্যাক্সেস টু টেকনিক্যাল কন্টেন্টস মানে যে কি বলে রিলায়েবিলিটি রিলায়েবল টেকনিক্যাল কন্টেন্ট যদি আপনি পেতে চান ইউ হ্যাভ টু গো টু IEEE রেপোজিটরি IEEE এক্সপ্লোরে আপনাকে যেতে হবে এছাড়াও আছে যেমন এলসেভিয়ার আছে এলসেভিয়ার নিজস্ব রেপোজিটরি আছে ঠিক আছে স্প্রিঙ্গার আছে স্প্রিঙ্গারের নিজস্ব রেপোজিটরি আছে জন এন্ড উইলে আছে তাদের নিজস্ব রেপোজিটরি আছে ঠিক আছে বা MDPI আছে তার নিজস্ব রেপোজিটরি আছে সো বেসিক্যালি IEEE কিন্তু সবচেয়ে বড় এবং সবচেয়ে তাদের বেঞ্চমার্ক ইজ ভেরি ভেরি হাই সো তারা যখন একটা পেপারকে পাবলিশ করে তাদের বেঞ্চমার্ক কিন্তু অনেক উপরে থাকে সো আপনি যখন IEEE এই টেকনিক্যাল কন্টেন্টগুলোতে অ্যাক্সেস পাচ্ছেন থ্রু দ্য মেম্বারশিপ অফ IEEE এটা কিন্তু আপনার রিসার্চের জন্য একটা হিউজ বুস্ট
হ্যাঁ ঠিক আছে, এটা কিন্তু আপনি যেটা নর্মালি আপনি কিন্তু মেম্বার না হলে যেটা কিন্তু আপনি পাচ্ছেন না, এবং আপনার ওখানে রেপোজিটরি থেকে রেপোজিটরি থেকে যে কোনো কন্টেন্ট, যে কোনো পেপার, কনফারেন্স পেপার, জার্নাল পেপারকে পড়া এবং ওকে ডাউনলোড করা বা অ্যাক্সেস করা বিকাম ভেরি ভেরি এক্সপেন্সিভ। তো ফার্স্ট অফ আমাদের যেমন আইটিপলি সংক্ষিপ্তভাবে বলছি, আইটিপি বিভিন্ন মেম্বারদের জন্য বিভিন্ন ম্যাগাজিন ভেরি হাই কোয়ালিটি এবং হাই কোয়ালিটি কন্টেন্টের ম্যাগাজিন পাবলিশ করে, যেমন আইটিপলি পটেনশিয়ালস। আইটিপি পটেনশিয়ালস বেসিক্যালি আপনি নাম শুনে বুঝতে পারছেন, এটা আইটিপলি ইয়াং প্রফেশনালস আছে যারা কম বয়সী গ্র্যাজুয়েট যারা আছে তাদের জন্য এটা পটেনশিয়ালটা আসে এবং ওখানে তাদেরকে নিয়ে বিভিন্ন লেখা পাবলিশ করা হয়। আর এরপরে আছে আইটিপলি স্পেকট্রাম, এগুলো কিন্তু সবই পিয়ার রিভিউড। হ্যাঁ, এগুলো কিন্তু তারা না দেখে, পিয়ার রিভিউড মিনস দেয়ার কোয়ালিটি ইজ ভেরি হাই। এবং আইটিপলি স্পেকট্রাম যেটা একদম লেটেস্ট টেকনোলজি নিয়ে বিভিন্ন আর্টিকেল পাবলিশ করে, আইটিপলি স্পেকট্রাম এটা প্রতি এটা হচ্ছে আমাদের প্রতি মাসে বেরোচ্ছে। সো স্পেকট্রামটাও কিন্তু পিয়ার রিভিউড, সো সেটাও কিন্তু আপনারা ফ্রিতে পাচ্ছেন অ্যাজ এ মেম্বার, অ্যাজ এ স্টুডেন্ট মেম্বার। তো স্পেকট্রামটা লাভ হচ্ছে বা পটেনশিয়ালটা লাভ হচ্ছে এটা যারা রিসার্চের কাছে ইনভলভ আছেন, যারা রিসার্চ ভবিষ্যতে করতে চান তাদের জন্য এটা কিন্তু একটা বেনিফিট হতে পারে। দেন ইউ ক্যান ফাইন্ড এ ওয়ে টু ডু রিসার্চ, আপনাকে পটেনশিয়াল একটা রিসার্চ ফিল্ড কিন্তু আপনার সামনে ওপেন হতে পারে, ঠিক আছে। আর এর বাইরে নিউজ লেটারটা বেসিক্যালি নিউজ লেটারটা আর কিছুই না, প্রতি এটা 3 মাস পর পর আসে, প্রতি বছর 3 বার বের হয়। নিউজ লেটারটা আইটিপলি বিভিন্ন নিউজ বা ব্রেক থ্রু এগুলাকে এখানে পাবলিশ করা হয়, ঠিক আছে। সো এইসব ম্যাগাজিন কিন্তু আপনি ফ্রিলি অ্যাক্সেস করতে পারছেন ইফ ইউ বিকাম অ্যান আইটিপলি মেম্বার। আর এর বাইরে অনেক বেনিফিট আছে, যেমন কনফারেন্স আপডেটস, বিশ্বের যে কোনো প্রান্তে কনফারেন্স হলে আপনি কিন্তু আইটিপলি মেম্বার হলে আপনি জেনে যাচ্ছেন যে কোনটা আইটিপলি স্পন্সর্ড কনফারেন্স। এবং প্রতিটা কনফারেন্সে যে ইজ ভেরি এক্সপেন্সিভ, আপনি যদি দেশের বাইরে কনফারেন্সে যেতে চান তাহলে একটা কনফারেন্সের একটা পেপার রেজিস্ট্রেশন করার জন্য, আপনার ফার্স্ট পেপারটা রেজিস্ট্রেশন করার জন্য ইউ নিড অ্যাটলিস্ট $600 to $800 অ্যাজ এ রেজিস্ট্রেশন ফি। ওখানে আপনি ওখানে থাকবেন, তারপর ওখানে বিভিন্ন প্রোগ্রামে অংশ নেবেন, গালা ডিনারে অংশ নেবেন, এগুলোর দ্বারা কিন্তু একটার কনফারেন্সে আপনার খরচ হয়ে যাচ্ছে $600 to $800 ইজ ভেরি ভেরি এক্সপেন্সিভ। বাট ইফ ইউ বিকাম অ্যান আইটিপলি স্টুডেন্ট মেম্বার আপনি কিন্তু 10-20% রিডাকশন পাচ্ছেন। আপনি কনফারেন্স পেপার, আপনি কনফারেন্সের স্টুডেন্ট মেম্বার হওয়ার কারণে কনফারেন্স রেজিস্ট্রেশনের জন্য, তো যারা অনেক কনফারেন্সের কাজ করে, যারা পেপারের কাজ করে, যারা অনেক কাজ করে তাদের জন্য কিন্তু এটা একটা হিউজ অ্যাডভান্টেজ, ঠিক আছে। আর এর এর সাথে সাথে আমি যে বললাম যে আইটিপলি এক্সপ্লোর যেটা আমি রেপোজিটরি যেটা আছে, যে হ্যাঁ আইটিপলি তার কনফারেন্স পেপার এবং যার জার্নাল পেপারকে রেপোজিটরি সেভ করে রাখে, ডেটাগুলো যে স্টোরেজ করে রাখে, সেখানে কিন্তু আপনি রিডিউস রেটে পাচ্ছেন। একটা পেপার ডাউনলোড করতে আপনার কনফারেন্স পেপার হোক বা জার্নাল পেপার হোক, আইটিপলি এক্সপ্লোর থেকে আপনি যদি মেম্বার না হন সেখান থেকে ডাউনলোড করতে আপনার লাগবে হচ্ছে $30 বা মোর দ্যান দ্যাট, ঠিক আছে। কিন্তু যদি আপনি সেটাকে যদি আপনি আইটিপলি মেম্বার হন তাহলে কিন্তু সেটা আপনি অনলি $10 সেটা কিন্তু আপনি ডাউনলোড করতে পারছেন। সো একটা 1/3 প্রাইসে কিন্তু আপনি সেটাকে ডাউনলোড করে নিতে পারছেন। তবে আপনাদের জন্য ভালো খবর হলো, যেহেতু আমাদের ইউনিভার্সিটি সাবস্ক্রিপশন আছে আইটিপলি এক্সপ্লোরে, তো আপনারা যারা রিসার্চ করতে আগ্রহী তারা যেসব টিচারদের সাথে ফ্যাকাল্টির সাথে আমরা রিসার্চ করবেন তাদের কাছ থেকে হেল্প নিয়ে কিন্তু আমরা পেপারগুলো এক্সপ্লোর থেকে কালেক্ট করে নিতে পারেন, বিকজ আওয়ার ইউনিভার্সিটি হ্যাজ অফিসিয়াল সাবস্ক্রিপশন টু আইটিপলি এক্সপ্লোর, ঠিক আছে। সো এই সুবিধাটা কিন্তু আপনারা নিতে পারেন। আচ্ছা, এর বাইরে আইটিপলি বিভিন্ন ওয়ার্কশপ অ্যারেঞ্জ করে, এইসব ওয়ার্কশপে আপনি ফ্রি অ্যাক্সেস পাবেন এবং আইটিপলি বিভিন্ন ট্রাভেল গ্র্যান্ট দেয়। ট্রাভেল গ্র্যান্ট বলতে যখন বিভিন্ন কনফারেন্স, ফর এক্সাম্পল আপনি সিঙ্গাপুরে একটা কনফারেন্সে অ্যাটেন্ড করবেন, তো এটার জন্য আপনার কাছে যথেষ্ট টাকা নেই অ্যাটেন্ড করার জন্য, তো অ্যাটেন্ড করার জন্য দেন ইউ ক্যান অ্যাপ্লাই ফর ট্রাভেল গ্র্যান্টস টু আইটিপলি, ঠিক আছে, অ্যাজ এ মেম্বার। সো এটা কিন্তু একটা হিউজ সুবিধা। আচ্ছা, এর বাইরে আরেকটা জিনিস আছে রিসেন্টলি যেটা আইটিপলি করছে, এটা হচ্ছে আইটিপলি এক্সট্রিম। এটা হচ্ছে আইটিপলি একটা প্রোগ্রামিং কনটেস্ট, এছাড়াও অনেক কনটেস্ট আইটিপলি অ্যারেঞ্জ করে। তো আইটিপলি এক্সট্রিমে যদি, এটা হচ্ছে 24 ঘন্টার একটা প্রোগ্রামিং কনটেস্ট, তো 24 ঘন্টার এইসব প্রোগ্রামিং কনটেস্টে যদি আপনি অ্যাটেন্ড করেন এবং সেখান থেকে অ্যাজ এ মেম্বার, ইউ ক্যান অ্যাটেন্ড ইফ ইউ আর এ মেম্বার, মেম্বার হলে আপনি অ্যাটেন্ড যদি করেন তাহলে অ্যাটেন্ড করলে আপনি যদি আস্তে আস্তে ওই আইটিপলি যে এক্সট্রিমের যে র্যাঙ্ক আছে সেই র্যাঙ্কে যদি উপর দিকে যেতে পারেন, র্যাঙ্কের মধ্যে যদি ভালো পজিশনে চলে যেতে পারেন, তাহলে কিন্তু ইউ ক্যান গেট এ জব ইন টপ আইবি লিগ ইন্ডাস্ট্রিজ লাইক গুগল, ফেসবুক, এখানে কিন্তু আপনি আপনার রিপ্লেসমেন্ট হতে পারবেন। আই এম জাস্ট টকিং অ্যাবাউট দ্য পসিবিলিটি, এখানে কিন্তু অনেক উদাহরণ আছে যে যারা বেসিক্যালি এটাতে আইটিপলি এক্সট্রিমে ভালো র্যাঙ্ক নিয়ে কিন্তু অনেক ভালো ভালো জায়গায় তারা সরাসরি প্লেসমেন্ট যাদের হয়েছে। আচ্ছা, তো এর বাইরে আইটিপলি আরো কিছু বেনিফিট আছে, আইটিপলি কোলাবোরেটিভ, এ বেসিক্যালি এটা হচ্ছে সোশ্যাল নেটওয়ার্ক, যেমন ফেসবুক একটা সোশ্যাল নেটওয়ার্ক,
রিসার্চের একটা সোশ্যাল নেটওয়ার্ক, তেমনি আমাদের আইপিপিএ কোলাবোরেটিভ হচ্ছে আইটিপলি মেম্বারদের জন্য একটা সোশ্যাল নেটওয়ার্ক। তো এটা হচ্ছে আপনি এখানে যদি আপনার প্রোফাইলটা ক্রিয়েট করেন অ্যাজ এ মেম্বার, দেন আপনি সোশ্যাল সোশ্যাল যে আমরা মিডিয়া কি বলে এটাকে সোশ্যাল মিডিয়া যেভাবে আমরা ইউজ করি সেভাবে এটা একটা সোশ্যাল মিডিয়া, বাট এখানে মেম্বার হচ্ছে সব এখানে যারা যারা এখানে সাইন ইন করছে বা যারা সাইন আপ করছে তারা হচ্ছে সবাই আইটিপলি মেম্বার, ঠিক আছে। আর এর বাইরে আইটিপলি রিজিউমি ল্যাব আছে, এখানে আপনি আপনার এখানে যে আপনি কিন্তু রিজিউমি ল্যাবে যে ইউ ক্যান ক্রিয়েট ইউর ওন অ্যান্ড কাস্টমাইজ ইউর ওন রিজিউমি, ঠিক আছে। রিজিউমি বিভিন্ন ফর্ম্যাট দিয়ে আছে, সেখান থেকে কিন্তু আপনি ইউ ক্যান ক্রিয়েট এ ভেরি গুড রিজিউমি ফ্রম দেয়ার। আর রিসেন্টলি আইটিপলি ডট টিভি আছে, আইটিপলি ডট টিভিতে এটা অনেক টেকনিক্যাল কন্টেন্ট এখানে আছে, বিশেষ করে সেমিনারের ভিডিও, কনফারেন্সের ভিডিও, ওয়েবিনারের ভিডিও, পডকাস্ট, ঠিক আছে, কোশ্চেন আনসার্স উইথ দ্য টেকনিক্যাল এক্সপার্টস, এবং এর সাথে সাথে বিভিন্ন লেকচার্স, এটা কিন্তু আইটিপলি ডট টিভিতে আপনি ফ্রি অ্যাক্সেস পাচ্ছেন এবং সেখান থেকে কন্টেন্টগুলো আপনি কিন্তু সেখানে দেখতে পারবেন, ঠিক আছে। ওকে, আর এই সমস্ত বিষয়গুলোকে একটা সিঙ্গেল প্ল্যাটফর্মে মাই আইটিপলিতে আপনি পোর্টাল আছে, আর যখন স্টুডেন্ট আপনি মেম্বার হবেন তখন আপনাকে একটা পোর্টাল দেওয়া হবে, সেই পোর্টাল থেকে সমস্ত যে ফিল্ডগুলোর কথা আমি বললাম, যে ফ্যাসিলিটি কথা, বেনিফিটগুলোর কথা বললাম, সেখানে কিন্তু আপনি অ্যাক্সেস করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, হচ্ছে বিল্ডিং নেটওয়ার্কস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বেনিফিট, যে আপনি কিন্তু যখন একজন আইটিপলি মেম্বার হিসেবে আপনি বিভিন্ন ট্রেনিংয়ে অ্যাটেন্ড করতে পারেন, বিভিন্ন কনফারেন্সে অ্যাটেন্ড করতে পারেন, বিভিন্ন ওয়েবিনারে অ্যাটেন্ড করতে পারেন, বিভিন্ন ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারেন, বিভিন্ন সেমিনারে অ্যাটেন্ড করতে পারেন। প্রত্যেকটা আমি যে বললাম আইটিপলি বাংলাদেশ সেকশনে প্রতিটা সোসাইটির আন্ডারে কমপক্ষে 20-25টা প্রোগ্রাম গত বছর 2019 আমি দেখেছি ওদের রিপোর্ট, সেখানে বাংলাদেশ সেকশনে বিভিন্ন সোসাইটি আছে, যেটা আমি বললাম পাওয়ার অ্যান্ড এনার্জি সোসাইটি ফর এক্সাম্পল। তো পাওয়ার অ্যান্ড এনার্জি সোসাইটির আন্ডার দ্য আমব্রেলা অফ পাওয়ার এনার্জি সোসাইটি দেয়ার হ্যাজ বিন অ্যাট লিস্ট 20-25 প্রোগ্রামস, বাই প্রোগ্রাম আই মিন ওয়েবিনার্স, ওয়ার্কশপ, সেমিনার্স অ্যান্ড ট্রেনিং অ্যান্ড সো অন। সো অনেক কিন্তু এসব ট্রেনিং, কনফারেন্স, ওয়েবিনার, ওয়ার্কশপ হচ্ছে আন্ডার আই আমব্রেলা অফ আইটিপলি টেকনিক্যাল সোসাইটিস ইন বাংলাদেশ। সো এগুলাতে আপনি অ্যাটেন্ড করতে পারেন অ্যাজ এ পার্টিসিপেট, আপনি এগুলোতে পার্টিসিপেট করতে পারেন, হ্যাঁ, আপনি এগুলোতে কনফারেন্স আপনি অ্যাজ এ স্পিকার এটাতে যেতে পারেন। ফর এক্সাম্পল, ইউ হ্যাভ সাবমিটেড এ পেপার টু কনফারেন্স অ্যান্ড ইজ অ্যাকসেপ্টেড, দেন ইউ ক্যান প্রেজেন্ট ইউর পেপার, দেন ইউ ক্যান অ্যাটেন্ড দ্য ওয়েবিনার্স, অনলাইন সেমিনার্স, দেন ইউ ক্যান অ্যাটেন্ড দ্য ওয়ার্কশপস, ঠিক আছে, এটা একটা জিনিস। আর দ্বিতীয় হলো আপনি কিন্তু এখানে ইফ ইউ বিকাম আ মেম্বার অফ দি স্টুডেন্ট ব্রাঞ্চ, ফর এক্সাম্পল আমরা আইটিপিএ পাওয়ার অ্যান্ড এনার্জি সোসাইটির একটা আমরা চ্যাপ্টার খুলবো জিইউবিতে, তো এই জিইউবি চ্যাপ্টারে যদি যে কমিটিটা আমরা করবো, আপনি যদি এই কমিটির মেম্বার হন, এই কমিটির এক্সিকিউটিভ কমিটি থাকেন, বা এই কমিটির যে কোনো গুরুত্বপূর্ণ পজিশনে থাকেন, বা এই কমিটির ভলান্টিয়ার হন, দেন ইউ ক্যান ফ্রিলি অ্যাক্সেস টু দিস কনফারেন্স, ওয়ার্কশপ অ্যান্ড সেমিনার্স, ঠিক আছে, এবং ইউ ক্যান হ্যাভ এ হিউজ বেনিফিট অ্যান্ড ইন কন্ট্যাক্ট উইথ দ্য প্রফেশনালস ফ্রম ডিফারেন্ট ইউনিভার্সিটিস অ্যান্ড ডিফারেন্ট কান্ট্রিজ অ্যান্ড ডিফারেন্ট পার্ট অফ দি ওয়ার্ল্ড, ঠিক আছে। সো এই যে বললাম যে এখান থেকে আপনি যখন তাদের সাথে পরিচয় হবে, সো এটা আপনার আপনার হয়তো সামনে এমএস বা পিএইচডি পজিশনে সিকিউর করতে এটা আপনার একটা সুবিধা হতে পারে। আই হ্যাভ সিন মাই ফ্রেন্ডস ডান দ্যাট, ঠিক আছে। সো ইটস নট এ ব্যাগ আইডিয়া, ইট হ্যাজ বিন ডান অ্যান্ড বিং ডান। এভাবে কিন্তু নেটওয়ার্ক ক্রিয়েট করে ইউ ক্যান ইজিলি প্লেস ইউর সেলফ ইন এ ডিফারেন্ট কান্ট্রি অ্যান্ড ডিফারেন্ট ইউনিভার্সিটি প্রোগ্রামস, ঠিক আছে। অ্যান্ড আবার দ্বিতীয় হচ্ছে যে আপনি এটার সাথে সাথে কিন্তু ইউ ক্যান কোলাবোরেট অ্যান্ড পাবলিশ পেপার্স। আর এটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমার কাছে যেটা মনে হয়, যে বর্তমানে অ্যাজ ইউ নো যে আমাদের বাংলাদেশে পাবলিক ইউনিভার্সিটি আছে, হ্যাঁ, প্রাইভেট ইউনিভার্সিটি আছে। সো এখন কিন্তু আগে 10 বছর আগে যত গ্র্যাজুয়েট বিভিন্ন ইউনিভার্সিটি থেকে পাশ করতো, এখন কিন্তু তার সংখ্যা আগের চেয়ে অনেক বেশি। সো দ্যাট মিনস দ্য ফিল্ড ইজ মোর অ্যান্ড মোর কম্পিটিটিভ, ইটস ভেরি ডিফিকাল্ট টু ফাইট উইথ দিস পিপল। এখানে যদি আপনাকে ফাইট করে টিকে থাকতে হয়, চাকরির বাজারে যদি আপনাকে ফাইট করে টিকে থাকতে হয়, ইউ হ্যাভ টু ডেভেলপ সফট স্কিলস। আপনার হার্ড স্কিল যেটা আপনার আছে ইজ নট ইনাফ, ইউ নো ইয়ার সাবজেক্ট, দ্যাটস ভেরি গুড, বাট ইউ হ্যাভ টু ডেভেলপ সাম সফট স্কিলস, ঠিক আছে। বাই ডেভেলপিং দি সফট স্কিলস ইউ ক্যান ইমপ্রেস ইউর এমপ্লয়ার, ঠিক আছে। সো এই সফট স্কিল ছাড়া বর্তমান বাজারে, ঠিক আছে, বর্তমানে প্রায় মনে করেন প্রতি বছর প্রায় 2000 ইঞ্জিনিয়ার বেরোচ্ছে, ঠিক আছে। সো এদের সাথে যদি আপনি কম্পিটিশন করে টিকে থাকতে চান, দেন সফট স্কিল ডেভেলপ করা ছাড়া দেয়ার ইজ নো আদার ওয়ে। Simply there is no, you have to know your subject, then you have to develop soft skills, otherwise it will become very very difficult. To samasya hocche je amra traditionally lecture room e boshe ba classroom e boshe kintu ei gula develop kora ektu difficult, thik ache. Classroom e amra je poribeshe ba je bhabe amra class kori
সেভাবে কিন্তু আমাদের সফট স্কিলটা ডেভেলপ করা ইজ ভেরি ডিফিকাল্ট। তো সেই জন্য কিন্তু আমাদের আইট্রিপলিতে কিন্তু আমাদের একটা বিশাল একটা সুযোগ আছে যে আমরা কিন্তু বাই ডিফল্ট এবং অটোমেটিক্যালি আমরা কিন্তু সফট স্কিল ডেভেলপ করতে থাকবো ইফ ইউ ওয়ার্ক অ্যাজ এ ভলান্টিয়ার অ্যান্ড অ্যাজ এ মেম্বার অফ আইট্রিপলি জিইউবি স্টুডেন্ট চ্যাপ্টার, পাওয়ার এনার্জি সোসাইটি স্টুডেন্ট চ্যাপ্টার। তো দেখা যাবে যে এই স্টুডেন্ট চ্যাপ্টারের মেম্বার হিসেবে, কমিটির মেম্বার হিসেবে কাজ করতে যে অনেক সময় যেহেতু পুরো জিনিসটা 90% কন্ট্রোল করবে এবং অ্যারেঞ্জ করবে এই এক্সিকিউটিভ কমিটি, এই কমিটিতে থাকবে হচ্ছে স্টুডেন্টরা। সো তাদেরকে প্ল্যানিং করতে হবে, হ্যাঁ এখানে অ্যাডভাইজারও থাকবেন, কাউন্সিলরও থাকবেন, ফ্যাকাল্টিও থাকবেন, বাট এই পুরো জিনিসটাকে দে হ্যাভ টু প্ল্যান, তাদেরকে টিম ওয়ার্ক করতে হবে, তাদেরকে প্ল্যান করতে হবে, তাদেরকে চিন্তা ভাবনা করতে হবে যেটা কিভাবে করলে ভালো করা যায়, তাদেরকে প্ল্যানটা করে বসে থাকলে হবে, তাদেরকে এগুলো এক্সিকিউট করতে হবে, হ্যাঁ এবং এক্সিকিউট করতে যে বিভিন্ন প্রফেশনালদের সাথে, বিভিন্ন অন্য অন্য ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চগুলোর সাথে তাদের কিন্তু একটা কানেকশন সেট আপ করতে হবে, ঠিক আছে, এবং এবং তাদেরকে বিভিন্ন প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে যে দে হ্যাভ টু ফাইন্ড সাম ইনভেস্টিং পার্টনার, যে তারা আমাদের এই প্রোগ্রামটাকে কারা স্পন্সর করবে এটা তাদেরকে দেখতে হবে, যেতে হবে, ছোটাছুটি করতে হবে, অ্যান্ড এটার দ্বারা কিন্তু তারা অনেক কিছু লার্ন করবে এবং অনেক সফট স্কিল ডেভেলপ করবে। এবং এছাড়াও যেমন ওয়েব ডেভেলপমেন্ট, আপনাকে আপনি যেমন আমরা এখানে পিএস এর পাওয়ার এন্ড এনার্জি সোসাইটির একটা ব্রাঞ্চ খুলবো, আমরা একটা ওয়েবসাইটও ইনশাল্লাহ তৈরি করবো চেয়ারম্যানের সাথে পরামর্শক্রমে, উইল ওপেন অ্যান ওয়েবসাইট, তাহলে ওয়েবসাইটে আমাদের বিভিন্ন আপডেট দেওয়া, ওয়েবসাইটে বিভিন্ন ডেভেলপমেন্টের কাজ আছে, হ্যাঁ এগুলো কিন্তু আমাদের সামনে চলে আসবে, গ্রাফিক ডিজাইনের কাজ, ব্যানার তৈরির কাজ, কন্টেন্ট রাইটিং এর কাজ, হয়তো আপনাকে অনেক সময় আইটিপুলি স্টুডেন্ট ব্রাঞ্চটাকে প্রমোট করার জন্য বিভিন্ন কন্টেন্ট লিখতে হবে, তাদেরকে বিভিন্ন নিউজ পেপার বা মিডিয়া হাউসে তাদেরকে বুস্ট করার জন্য আমাদেরকে বিভিন্ন কন্টেন্ট লিখতে হইতে পারে, ঠিক আছে, এবং বিভিন্ন ক্ষেত্রে আপনাদেরকে ইউজার ইন্টারফেসও ডিজাইন করতে হবে, ঠিক আছে, এগুলো হার্ড হইতে পারে, সফট হতে পারে, ঠিক আছে। তো এই সমস্ত কাজগুলো করবে হচ্ছে কমিটি, আইটিপুলি পিএস এর পাওয়ার এনার্জি সোসাইটি স্টুডেন্ট কমিটি করবে। তো এই কাজ করতে যে দে উইল ডেভেলপ এ হিউজ স্কিল, হিউজ সফট স্কিল কিন্তু তারা ডেভেলপ করবে, যেটা কখনোই একজন স্টুডেন্ট 4 বছর তার লেকচার রুমে বসে থেকে কিন্তু দে উইল নট বি এবল টু ডু দ্যাট, ঠিক আছে। সো এই সফট স্কিলের কারণে ইউ উইল বিল্ড এ কনফিডেন্স, ঠিক আছে, এটা কিন্তু এক নম্বর হচ্ছে ইউ উইল বিল্ড আ লট অফ কনফিডেন্স, কনফিডেন্স ইজ এভরিথিং, ইফ ইউ হ্যাভ কনফিডেন্স ইউ ক্যান গো ফরওয়ার্ড, ইউ ক্যান পুশ ইউর সেলফ ফরওয়ার্ড, ঠিক আছে। সো এটা কিন্তু একটা হিউজ স্কিল, অ্যান্ড এটা কিন্তু আমরা, আমি আবার বলছি, ইজ নট পসিবল টু ডেভেলপ ইন সিটিং ইন দ্য ক্লাসরুম, সো ঠিক আছে, এবং এটার দ্বারা কিন্তু আপনি অটোমেটিক্যালি এই প্রসেসগুলোর দ্বারা ইউল বি এবল টু ডেভেলপ দিস স্কিলস। তো সফট স্কিল করছি, তো 10টা টপ যে সফট স্কিল সেটা আমি বলি, একটা হচ্ছে কমিউনিকেশন, দ্যাট মিনস আপনি ইংলিশে বা আপনি ইংলিশে কথা বলতে পারেন, ইউ ক্যান কমিউনিকেট উইথ আদার প্রফেশনাল আদার সোসাইটি মেম্বার্স ইন ইংলিশ, অ্যান্ড ইউ ক্যান রাইট, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড লেকচার্স, দেন ইউ আর সেলফ মোটিভেটেড, ইউ হ্যাভ দ্য লিডারশিপ স্কিল, আপনি একটা টিমকে নেতৃত্ব দিতে পারেন, আপনি রেসপন্সিবিলিটি নিতে পারেন, আপনি রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করেন, দেন ইউ ক্যান ডু টিম ওয়ার্ক, আপনি অন্যান্য যে টিম মেম্বার আছে তাদেরকে একসাথে সহ কাজ করতে পারবেন, ঠিক আছে, অ্যান্ড আপনি প্রবলেম সলভিং স্কিল আছে, একটা প্রবলেম হয়ে গেল আপনি প্রবলেমটাকে সলভ করার জন্য কি কি স্টেপ আমাদের নিতে হবে, ইউ আন্ডারস্ট্যান্ড দ্য স্টেপস, এবং আপনি যে কোনো কঠিন পরিস্থিতিতে যে কোনো একটা প্রবলেম যখন সামনে চলে আসে দেখুন কিন্তু একটা ডিসিশন নেওয়ার একটা ক্যাপাবিলিটি আপনার থাকবে, যে আপনি ডিসিশন দিতে পারবেন চিন্তা ভাবনা করে যে এটা কোনটা করলে ভালো হয়, এরকম ডিসিশন আপনি দিতে পারবেন। আর এরপরে যেমন হচ্ছে অ্যাবিলিটি টু ওয়ার্ক আন্ডার প্রেশার অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট, তো এটা কিন্তু একটা হিউজ বিষয়, কারণ প্রত্যেকটা অ্যাসাইনমেন্টেরই কিন্তু একটা টাইম লিমিট থাকে, এবং এবং তার ওই অ্যাসাইনমেন্টটা করতে গেলে এটা যত কমপ্লেক্স হয় তার প্রেশার কিন্তু তত বেশি হয়, তো আন্ডার প্রেশার আপনি ভেঙে পড়বেন না, আন্ডার প্রেশার আপনি কাজ করতে পারবেন, এবং এটাকে কাজ করতে পারবেন না শুধু ঠান্ডা মাথায় করতে পারবেন, এবং এটাকে আপনি টাইমটাকে ম্যানেজ করে এই কাজটাকে বের করে নিয়ে আসতে পারবেন, এবং ইউ উইল বি ফ্লেক্সিবল, ঠিক আছে, ফ্লেক্সিবল উইথ ইউর পার্টনার্স, যারা আপনি যে টিমে আপনি কাজ করবেন তাদের সাথে আপনি ফ্লেক্সিবিলিটি শো করবেন, যে আপনি কাজের ক্ষেত্রে ইউ আর নট স্ট্রিক্ট অ্যান্ড ইউ গিভ প্রায়োরিটিস, আপনার টিমের মেম্বারদেরকে আপনি কথা শুনবেন, টিমের মেম্বাররা কি সাজেস্ট করতে চায় এগুলো আপনি জানবেন, এবং সেরকম একটা ফ্লেক্সিবিলিটি আপনার থাকবে। এই যে সফট স্কিল এবং নেগোসিয়েশন, কোনো কোনো ক্ষেত্রে হয়তো তিনজন মেম্বার বললে একটা কথা আপনি বললেন একটা, তো সেক্ষেত্রে আপনাকে নেগোসিয়েট করতে হবে, সেক্ষেত্রে কনফ্লিক্ট সিচুয়েশন যদি হয় তাহলে আপনাকে এটা একটা একটা মধ্যম পজিশনে আপনাকে আনতে, মিডিয়াম জায়গায় আপনাকে আসতে হবে, সে একটা ডিসিশন নিতে হবে। এই যে সফট স্কিল এগুলো ভেরি ইনভ্যালুয়েবল, ঠিক আছে, সফট স্কিল ইনভ্যালুয়েবল, এবং এগুলার দ্বারা কিন্তু ইউ ডেভেলপ ইউর নেম ফেম অ্যান্ড ইউ ডেভেলপ, এবং আপনি কিন্তু এটার দ্বারা আপনি বেসিক্যালি প্রফেশনাল ক্যারিয়ারে গেলে ইউ হ্যাভ উইল হ্যাভ এ হিউজ অ্যাডভান্টেজ। আচ্ছা ফাইনালি তো যেটা বলবো, তো মোটামুটি এই প্রফেশনাল স্কিলগুলো ডেভেলপ করার জন্য
you have to actively involve with us. And ekta khun sundor ekta quote I'm paisi online sheta je volunteers are not paid. Volunteer der ke amra taka diye pay kori na, not because they are worthless, er jonno na je tader kono mullo nei, eder ke ami pay kori na karone tader kono mullo nei ta na, borong tara priceless, tader mullo onek beshi jeta porishodh korar moto capability amader nei. So eta kintu amader ekta khub sundor ekta kotha, to eta amra mone rakhbo. আর ফাইনালি হচ্ছে বুস্ট ইওর সিভি এন্ড ইওর ক্যারিয়ার। আর ভালো জিনিস হচ্ছে যে আইটিপুলি পক্ষ থেকে প্রায় 100টার মতো স্কলারশিপ আছে। এটা শুধু আইটিপুলি না, এটা আইটিপুলি এবং আইটিপুলি যে টেকনিক্যাল সোসাইটিগুলো আছে, যেমন পাওয়ার এন্ড এনার্জি সোসাইটি, আইটিপুলি সিগন্যাল প্রসেসিং সোসাইটি, আইটিপুলি কমসক কমিউনিকেশন সোসাইটি, আইটিপুলি কম্পিউটার সোসাইটি। ঠিক আছে, সোসাইটিগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে আইটিপুলি কম্পিউটার সোসাইটি। তো তাদের প্রত্যেকটা সোসাইটির আন্ডারে এবং আইটিপুলি নিজের থেকে প্রায় 100টার উপরে স্কলারশিপ কিন্তু আইটিপুলি প্রোভাইড করে ইন্টারন্যাশনালি, এবং প্রতিটা স্কলারশিপের একটা ডেডলাইনও আছে এবং লিঙ্কও আছে। ঠিক আছে, তো এইগুলা কিন্তু আমরা আমরা চাইলে এগুলাতে কিন্তু অ্যাজ এ মেম্বার আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো একে দেখা যায় যেমন আইটিপুলি স্টুডেন্ট লিডারশিপ অ্যাওয়ার্ড, তো এটা হচ্ছে যারা এবং যারা আইটিপুলি বিভিন্ন কমিটিতে কাজ করবে অ্যাজ এ লিডার, ঠিক আছে, অ্যাজ এ চেয়ার, অ্যাজ এ সেক্রেটারি, তারা কিন্তু এই বিভিন্ন আমাদের যখন একটা স্টুডেন্ট সেকশন থেকে তাদেরকে রিকমেন্ড করে দেওয়া হবে, দে ক্যান গেট এ ভেরি গুড অ্যাওয়ার্ড ফ্রম আইটিপুলি। ঠিক আছে, এগুলো সবই হচ্ছে আপনার নিজের ক্যারিয়ারের নিজের প্রফেশনালি ডেভেলপ করার জন্য, নিজের স্কিলগুলোকে ডেভেলপ করার জন্য এরকম প্রায় 100টার উপরে স্কলারশিপ আছে। আই অ্যাম জাস্ট মেনশনিং সাম অফ দেম। ঠিক আছে, এই আপনারা নিজেরা এগুলো রিসার্চ করে বের করে নিতে পারবেন, বা কেউ যদি এগুলো লিস্ট চান দেন আই বি এবল টু ফরওয়ার্ড। সো ফাইনালি আমি আর লম্বা করবো না, সো ফাইনালি আমি শুধু তিনটা পয়েন্ট বলবো। আইটিপুলি ইজ অল অ্যাবাউট বিং কম্পিটিটিভ, ইউ হ্যাভ টু বি কম্পিটিটিভ টু সাস্টেইন ইন দিস world, so start in this professional life, theek ache, because it's very competitive nowadays, so IEEE apnake aro more and more competitive hote shahajjo korbe. Second, you develop your soft skills, this is very very valuable. Ei soft skill gula je gula apnar in general apni classroom e boshe you will not be able to do, theek ache, you will automatically you will develop some soft skill when you will work under the society, PES society, NGOB and IEEE. And third is networking. এই বিশেষ এ স্টুডেন্ট নেটওয়ার্কিং কিন্তু আপনার জন্য একটা হিউজ বেনিফিট সামনে নিয়ে আসতে পারে। এন্ড ইউ উইল সি বাই ইয়োরসেলফ ওয়েন ইউ উইল কমিউনিকেট উইথ আদার ইউনিভার্সিটিস, আদার আদার স্টুডেন্ট ব্রাঞ্চেস ইন হোম এন্ড অ্যাব্রোড, দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড দিস পয়েন্ট। সো ফাইনালি এইটুকুই বলবো। তবে এই জন্য আমি আজকে আপনাদেরকে বলছি যে জয়েন আস অ্যাজ এ ভলান্টিয়ার ইন 2021। উইল বি ওপেনিং ইনশাল্লাহ আন্ডার দ্য লিডারশিপ অফ আওয়ার চেয়ারম্যান, উইল বি ওপেনিং আইটিপিএল পিএস এনার্জি সোসাইটি, মোর পাওয়ার টু দ্য ফিউচার। And we'll be, inshallah, we'll be developing, we'll be arranging a lot of quality workshops and seminars, webinars and training in 2021. Inshallah, under the leadership of the chairman, we'll discuss about those things. And apnader kintu huge ekta sujog ekhane toiri hocche, so I'm bolbo, come join us, inshallah you'll be benefited. So finally, amra jekhane committee korbo ekta amader PSN under e, ejon amader student member lagbe, ekhane chair thakbe, vice chair thakbe, treasurer থাকবে, জেনারেল সেক্রেটারি থাকবে, ডিরেক্টর অফ টেকনিক্যাল অ্যাক্টিভিটিস থাকবে, ডিরেক্টর অফ সোশ্যাল অ্যাক্টিভিটিস থাকবে, ওয়েব মাস্টার থাকবে, চিফ ডিজাইনার থাকবে, আমি জাস্ট এক্সাম্পল আমি গিভিং সাম এক্সাম্পল, ডিরেক্টর অফ মেম্বারশিপ থাকবে এখানে কিন্তু, এবং সাথে সাথে ফ্যাকাল্টি অ্যাডভাইজার হিসেবে একজন ফ্যাকাল্টিও থাকবে। তো এই সমস্ত কাজগুলো কিন্তু যারা এখানে এই চেয়ারগুলোতে বসবে, দেন দে উইল ডেভেলপ এ হিউজ হিউজ সফট স্কিল অ্যান্ড নেটওয়ার্কিং অ্যাবিলিটিস। এবং এটা কিন্তু যারা করবে না তারা কখনো শিখতে পারবে না। যারা আইটিপিএল ক্লাবে আছেন আমি তারা তো আপনারা জানেন যে আপনার ক্লাবের আন্ডারে থেকে কিভাবে আপনারা শিখছেন, যেটা কিন্তু যারা ক্লাবের বাইরে কাজ করছে না তারা কিন্তু এটা শিখতে পারছে না। ঠিক আছে, সো আপনারা এটা সহজেই বুঝতে পারছেন। সো ফাইনালি আমি বলবো যে এটা ভালো সংবাদ হচ্ছে, যারা আইটিপুলি স্টুডেন্ট মেম্বার হতে চান তাদের জন্য আইটিপুলি পিএস পাওয়ার এনার্জি সোসাইটি যে মেম্বারশিপ, সেই মেম্বারশিপটা কিন্তু ফার্স্ট ইয়ারের জন্য পিএস ফ্রি দিচ্ছে। সো নর্মালি আইটিপুলি স্টুডেন্ট মেম্বারশিপটা হচ্ছে $27, এর সাথে পিএস মেম্বারশিপটা হচ্ছে $18, দ্যাট মিনস $36। বাট ফার্স্ট ইয়ারের জন্য যারা স্টুডেন্ট মেম্বার হচ্ছে তাদের জন্য পিএস এই $18 কিন্তু মাফ করে দিচ্ছে। এবং ফর 2021 ইফ ইউ বিকাম মেম্বার অফ আইটিপিএল স্টুডেন্ট মেম্বার, ইউ ক্যান বিকাম মেম্বার অফ পিএস পাওয়ার এনার্জি সোসাইটি ফ্রিলি, এবং ইউ ক্যান ওয়ার্ক ইন আওয়ার কমিটি। ঠিক আছে, সো ফাইনালি এখন আপনারা কি করবেন? সো এখন আপনাদের কাজ হলো উইল শেয়ার এ ফর্ম উইথ ইউ, এই ফর্মটা আপনাদের সাথে শেয়ার করব। এই ফর্মে আপনাদেরকে আপনাদের ইনফরমেশনগুলোকে শেয়ার করতে হবে, ওখানে আপনাদের নাম আইডি চাবে, বিভিন্ন জিনিস চাবে, শেয়ার করতে হবে। এবং শেয়ার করার পরে ফর্মটা সাবমিট করার পরে আপনারা IEEE.org এই ওয়েবসাইটে যে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ইউ ডোন্ট নিড টু পে নাও, আপনি এখন যাচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন,
অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে ওখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আপনাকে আপনার যে নাম ধাম অন্য বিষয় ইনফরমেশন অ্যাড্রেস এগুলো দিতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা ওইটাকে সেভ করে রাখবেন, ঠিক আছে? সো এই দুইটা হচ্ছে আপনাদের কাজ, এবং পরবর্তীতে ফর্মগুলো যখন আমরা পেয়ে যাব তখন উইল কমিউনিকেট ফার্দার যে আপনাদের কি করতে হবে সেই বিষয়ে আমরা আরো ফার্দার কমিউনিকেট করব। থ্যাংক ইউ ভেরি মাচ।